উঠে গেলাম সকালবেলা ঘুম থেকে, রাতে হলো জমানো ঘুম, পুরো একদম 11:30 বেজে পারেনি, চম্পক ঘুম লাগিয়েছি, 8টার সময় উঠলাম। এইবার দেখো জায়গাটা, এই হচ্ছে আমাদের লনটা, এটা হচ্ছে থাকার জায়গা, এটা হচ্ছে আমাদের ম্যানেজার, নীল চাষ করাচ্ছে ডালহৌসি স্যার। কদিন পর একটা সুন্দর পেইন্টিং দেখতে পাবো, পেইন্টিং আলোচনা করিয়ে দিই সবার সাথে একটু একটু করে। আর সুন্দর জায়গাটা, আমাদের সৌমিত্র দাস, গেস্ট আর্টিস্ট ইন্ডিয়ান আর্ট কলেজ। আরে এই যে সুখী ছেলে, জল চান আর কি কি লাগে, পায়খানা। ও কি সুন্দর জায়গাটা। জায়গাটা সত্যি সুন্দর, মানে এত সুন্দর থেকে পুরো মজা এসে গেছে। একটা সামনে পুকুর রয়েছে, এই পুকুরে বড় বড় মাছে ভর্তি, রাতের বেলা যে মাছগুলোকে অ্যাকচুয়ালি খাওয়ানো হচ্ছিল, এক্সট্রা আমাদের বেঁচে যাওয়া রুটি ফুটিগুলো মাছেদের খাওয়ানো হয়, হাতে এসে হাত থেকে খায়। আর ওটা অ্যাকচুয়ালি একটা কমিউনিটি হল, ওখানে যত রাজ্যের রবীন্দ্রনাথ রিলেটেড যদি কোনো অনুষ্ঠানের সময় যে না গান বাজনা নাটক ফাটক এইগুলো হয়, ওইগুলো হয়। আর পাশেই বিশ্ববাংলা গেট রয়েছে, আর নিচেই আমাদের কাজও হচ্ছে, মানে একদম পাশাপাশি, যাতে টাইম লস না হয় সেই জন্য বুদ্ধি করা হচ্ছে। একদম ওর পাশে হল নিয়ে নেওয়া হচ্ছে, এখানে থাকছি ওখানে কাজ করছি যাওয়া আসা করে। আর আর কি দেখাবো, এই জায়গাটা কি বলবো, এই জায়গাটা এরকমভাবে দেখলে অতটা ফিল করা যাচ্ছে না, এখানে এলে একবার ভেতরে ঢুকে দেখে যেও। ওদিকে গ্রুপ সেলফি হচ্ছে, আমি বাদ, আমি গিয়ে তাড়াতাড়ি জয়েন করি। ওই ওই গ্যারেজের মতন হয়েছে, উপরে আলো দেখ, নিচে রিফ্লেক্ট করছে, দেখ চার চারটে আলো, এখান দিয়ে যদি উপরে লাইন লাইন আলো থাকে তাহলে নিচে দাগ দাগ হয়ে যাবে। বাহ, ওই গ্যারেজের পলিসি সব জায়গায় ইউজ করা হচ্ছে, মারাত্মক দেখাও, মারাত্মক ওয়াল পেন্টিং, মারাত্মক ওয়াল পেন্টিং। যাই হোক, কালকে তো প্রচুর লোকজন ছিল, লোকজনের জন্য ছবি ঢাকা পড়ে গেছিল। আজকে একটু ক্লোজ থেকে দেখাই, ট্রাম বিল্ডিং, কলকাতার ঐতিহ্যকে পুরো তুলে ধরে কলকাতারই জায়গায়, কলকাতার ঘর বাড়ি, কলকাতার খাওয়া দাওয়া, কলকাতার মন্দির, কলকাতার জলাশয়, কালচার, সব কিছু, কলকাতার স্থাপত্য, ভাস্কর্য, ঐতিহ্য, সব কিছু নিয়ে কম্পোজিশন বানানো হয়েছে। কম্পোজিশনে আমাদের মাস্টার দা সায়ন মুখার্জি, মাস্টার দা সায়ন মুখার্জি, এটা আমার পার্সোনাল ভিডিও, ও কি ভিডিও দেবে নাকি আমাকে? তাহলে 5 দিনের ব্লগ বানিয়ে আমাকে দিতে বলে, এডিট করে কোনো টাকা দেবো না, কত মিনিটের, 5-6 দিন থাকবে ও। ভালো, আমি আমার ভিডিওটা বানিয়ে নিই তাহলে। শুনছি নাকি আরেকটা ভিডিওগ্রাফার আসছে, এসে আমার বাড়া ভাতে ঘি ঢালতে আসছে একজন, যাই খেতে আসি। বন্ধুরা, রুমের এই দরজাটার একটা মজা আছে,
এই দরজাটা হাত দিয়ে এমনি ঠেলে খোলা যায় না, এটাকে খুলতে হলে, তাও খুললো না। বুঝলেন, দয়া যেভাবে দরজা ভাঙে লাথি মেরে, ওরকম ভাবে লাথি মেরে ভেঙে দিলাম। সারাদিনে দেখানো যাচ্ছে না, তাই সকাল আর রাতে একটা করে পরিক্রমা মারবো। মোটামুটি অল্প দিনের মধ্যে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। 200 ফুটের মধ্যে 150 ফুট কমপ্লিট হয়নি, কালার ফালার ভর্তি হয়ে গেছে। একটু পরে আমাদের খাবার চলে আসবে, আমরা খাবো। যেহেতু সরকারি কাজ বলে দেখানো যাচ্ছে না বেশি কিছু, তাও আমি চেষ্টা করছি যে দুবেলা একটু কভার করি হালকা আইডিয়া দেওয়ার জন্য, যে পেছনে পেছনে কী হচ্ছে না হচ্ছে। এত বড় ছবি পুরোটা দেখানো বিরাট চাপের ব্যাপার, অসম্ভব চাপ। জোরে বলো, শোনা যাচ্ছে না। মারাত্মক ওয়াল পেন্টিং, একটা ওয়েবসাইট খুলতে হবে, marathokwallpainting.com। এনাকে চিনে নাও, ইনি হচ্ছে আমাদের মাস্টারদা। তো মোটামুটি কদিন হলো, 17, 18, 19, 20, 21, আজ নিয়ে 5 দিন চলছে, এটা আর 4 দিন চলবে, 25 অবধি। দেয়ালটা কিন্তু কম বড় না, নাই নাই করে প্রচুর বড়। আর টানেলের মধ্যে কাজ করার মধ্যে আলাদাই ফান আছে। আর এস্কেলেটারগুলো আজকে লাগানো হচ্ছে, যাই হোক লাভ আছে এই টানেলের মধ্যে কাজ করার মধ্যে। মানে হ্যাঁ, বাইরের যে ফ্রেশ এয়ারটা ওটা পাচ্ছি না, ভেতরে একটা ঘুমট ব্যাপার সবসময়, মানে বাইরের এয়ারটাই একটা ফিলিংস আসছে আলাদা। কিন্তু গরমের মধ্যে দুপুরবেলা যে রোদের তাপটা থাকে সেটা টানেলের ভেতরে একদমই নেই, মানে পুরো ঠান্ডা। আমরা যখন টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানটা চালাচ্ছি তখন পুরো চিল ওয়েদার, মানে দেখে পুরো মজা এসে যাচ্ছে। আর এটা দেখতে হলে ওটা হচ্ছে পেছনের বিশ্ব বাংলা গেট, ওটা তো এটা দেখতে হলে তো একদম ইজি ব্যাপার, চুপচাপ বিশ্ব বাংলা গেট অবধি আসবে, তার আশেপাশে তাকাবে, যে সাবওয়েটা নামছে সেটা দিয়ে নেমে যাবে, তারপরে সেলফি তোলো। আর আমাদের ফেসবুক পেজ ক্রিয়েটিভিটিস ঢোকো, ওখানে পোস্ট তো দেখতেই পাবে, আর সেলফিগুলো এক কাজ করবে, আপলোড করে দেবে, আপলোড করে আমাদের হ্যাশট্যাগ দিয়ে দেবে, আমরা দেখে নেবো কে কে আমাদের এই জায়গায় এসে সেলফি টেলফি তুলছে, আমাদের একটু ভালো লাগবে। তো যাই হোক, খুব এক্সস্টেড, এখন 9টা বাজতে যায়, সবাই মিলে গিয়ে একটু ফ্রেশ হয়ে চান টান করে খাওয়ার ব্যবস্থা হবে আজকে একটু কিছু। মোটামুটি অনেকদিন পর ভালোই আরাম লাগছে, রাতে ঘুমটা হচ্ছে, কাজটা একটু শান্তিপূর্ণভাবে করা হচ্ছে। আর এই ব্লগটা হয়তো অতটা ডিটেলে হলো না, যে প্রতিটা মুভমেন্ট দেখা যাচ্ছে, প্রতিটা একদম মানে খাওয়া হাঁটা কোথায় গেলাম কী করলাম সব দেখা যাচ্ছে, ওরকম হবে না, একটু মোটামুটি মানে এটা 4-5টা পার্ট নাও হতে পারে, 2টো পার্টে হবে। মানে ফাইনালি ওয়েব সিরিজ থেকে আমরা ফিরত এসেছি মুভিতে। সবসময় তো ওয়েব সিরিজ ভালো লাগে না। আর একটা জিনিস, মানে আমার আগের প্রচুর ভিডিও বানানো রয়েছে, সেগুলো অতটা ডেভেলপ না হয়তো, অথবা সেগুলো অতটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কারণ প্রথম প্রথম ভিডিও ছিল, তো সেইগুলো আর আপলোডই করা হচ্ছে না এখনকার ভিডিওগুলো চক্করে পড়ে, মানে এখন শ্যুট করছি দিয়ে দিচ্ছি, তো ওগুলোও আস্তে আস্তে দিতে হবে। মনে হচ্ছে এই ফাঁকে ফাঁকে একটা একটা করে সিঙ্গেল পার্ট আমি ছেড়ে দেবো, আর সবাই একটু বেয়ার করে নাও, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আবার দেখা হবে। গুড নাইটটা এখন বললাম না, রাতে বলতে পারি। কি খোলো প্রদীপ, তুমি তুমি এখন অনলাইনে চলে এসছো, এটা কি কোম্পানি, দেখাও একটু উপরটা। আমি বন্ধুরা তোমরা দেখবে কিন্তু লোভ দেবে না,
কে কার সাথে? ওর সাথে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সবাই একসাথে হয়েছে, রাতে গ্র্যান্ড খাওয়া দাওয়া হচ্ছে। ও আমাকে খোলা বিরিয়ানি দেওয়া, এই আমি আটকানো বিরিয়ানি ছাড়া খাই না। সবারই খোলা, সিল প্যাক, সবারই খোলা। না না, আমি ইয়ার্কি মারলাম। দেখো ভিডিওতে যদি গন্ধ অ্যাড করা যেত আমি করে দিতাম, কিন্তু সেই অপশনটা ফোনে নেই। তাহলে ইউটিউবে দেখতে দেখতে একটু শুকে নিতে কেমন লাগছে? আমরা সবাই হাত দিয়ে খাবো। ছবি তুলবে খাওয়ার জন্য এরম করছে, এদিকে সাজাচ্ছি ও ওদিকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। এটা কি চিকেন ভর্তা? বাবারে ছর্তা, বাবারে আমি আর দেখালাম না, লোভ লাগবে টাকা।